যদি আপনাদের কাছে মনে হয় যে তার নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ, তাহলে এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে আপনারা করতে পারবেন। এটা ছিল আমাদের আপনার সম্পূরক প্রশ্ন। কিন্তু আমাদের কথার মধ্যে তৃতীয় বিষয় যেটা ছিল, সারা বাংলাদেশটা আমরা জানিয়ে দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস অনুযায়ী 15 নভেম্বর 2023 ইজতেমা ময়দানের তারিখ নির্ধারণী বৈঠকে তিনি বলেছিলেন যে আমি যদি এমপি নাও হই, মন্ত্রী নাও হই, কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আমি সাদ সাহেবকে বাংলাদেশে নিয়ে আসব। এই কথা বলার পর সারা বাংলাদেশকে আমরা জানিয়ে দিছি, সারা পৃথিবীকে আমরা জানিয়ে দিছি, সারা পৃথিবী থেকে প্রায় 12,000 মেহমান আমাদের থেকে ইনভাইটেশন লেটার নেওয়ার পর মাত্র 2,500 উপস্থিত হয়েছেন, জানতে চাচ্ছেন যে তোমাদের কথার সত্যতা কোথায়, নাহলে বাংলাদেশে আসবো না। 47টা দেশ ওনারা চিঠি পাঠিয়েছেন যে সাদ সাহেব না আসলে আমরা বাংলাদেশে যাব না, কারণ আমরা যে মেসেজ পাওয়ার জন্য যাই এটা সাদ সাহেব ছাড়া আর কারো কাছে পাই না, সমনষ্ট হচ্ছে আমাদের, আমরা যাব না এবং আসেন নাই। অতএব আমরা এই কথা বলতে চাই, যেহেতু আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল তিনি আসবেন, সারা বাংলাদেশকে সারা পৃথিবীকে জানিয়েছি, মেহমানরা না হয় আসলেন না, কিন্তু বাংলাদেশের সাথীরা তো ময়দানে চলে আসবেন। আসার পর যখন জানবেন যে আমরা প্রতারিত হয়েছি 5 বছরের মতো, এবারের মতো, তখন এই 5 বছর প্রতারণার, প্রতারিত হওয়ার যে ক্ষোভ, যে বঞ্চনা, যে কষ্ট তাদের ভিতরে আছে, আমরা আশঙ্কা করতেছি এটার কোনো বহিঃপ্রকাশ ঘটে যেতে পারে ইজতেমায়। তাই আমরা আগেই তাদের যে বঞ্চনা, তাদের যে ক্ষোভ সারা বাংলাদেশে, আপনি জানেন যে এই টঙ্গী ইজতেমা ময়দান আমরা শুধু ইজতেমা 3 দিন ছাড়া ব্যবহার করতে পারি না, অথচ অপর পক্ষ সারা বছর ব্যবহার করতেছে, সমস্ত মসজিদগুলিতে তার একচেটিয়াভাবে কাজ করতে পারে, কিন্তু আমাদের জামাতগিরি তারা বের করে দেয় অনেক মসজিদে। একসময় সারা বাংলাদেশই করত, কমে আসছে, কিন্তু এখনও ঢাকা সহ বাংলাদেশের বহু মসজিদে আমাদেরকে এইভাবে বের করে দেওয়া হচ্ছে মসজিদ থেকে। কাকরাইল মসজিদ আমরা মাত্র 2 সপ্তাহ ব্যবহার করতে পারি, তারা 4 সপ্তাহ, তারা তাদের সর্বোচ্চ মুরব্বী আনতে পারে, আমরা পারি না। এই যে এতগুলি বঞ্চনা, এতগুলি কষ্ট, পুরা দ্বিতীয় পর্বের মুসল্লিরা সংক্ষুব্ধ, আমরা আশঙ্কা করতেছি তারা বাংলাদেশে এই ইজতেমা ময়দানে উপস্থিত হওয়ার পর যখন বিষয়টা জানতে পারবেন যে তারা এবারেও তাদের প্রধানকে পাচ্ছেন না, তখন যদি কিছু ঘটে যায় এটা সকল দায়ভার সরকারের উপরে বর্তাবে। তাই আমরা আজকে পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, খারাপ না হয়, সকলের বক্তব্যটা আমরা আজকে পেশ করেছি এবং শেষে এই কথা বলেছি, আজকে 7ই ফেব্রুয়ারি মাগরিবের পূর্বে সাদ সাহেবের ভিসা ব্যাপারে নিশ্চিত বার্তা আমাদেরকে দিতে হবে। যদি না দেন, যদি সারা বাংলাদেশের সাথীরা চলে আসে, কালকে আমাদের বৃহস্পতিবার মজমা ভরপুর থাকবে, যদি কিছু ঘটে যায় এটা দায়ভার সরকারকেই নিতে হবে।